নদ নদীর পানি কমায় বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে বাড়িঘর থেকে এখনো পানি না নামায় দুর্ভোগে রয়েছে টাঙ্গাইল, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত চর্মরোগ, খাদ্য সংকট। এদিকে বন্যা কবলিত এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। একুশে প্রতিনিধিদের সহায়তায় রত্না সামানের রিপোর্ট। টাঙ্গাইলে যমুনা সহ সব নদীর পানি কমেছে, তবে চরাঞ্চল ও জেলার বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার অনেক এলাকা এখনও প্লাবিত। এসব এলাকার রাস্তাঘাট এখনও বন্যার পানিতে ডুবে আছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কমছে, তবে নিম্নাঞ্চল থেকে এখনও পুরোপুরি পানি নামেনি। এ অবস্থায় উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে বানভাসীরা। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের দুর্ভোগ বেড়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে। এখনও চৌহালি, শাহজাদপুর সহ নিম্নাঞ্চলগুলোতে পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। চারিদিকে পানি থই থই, পানির মধ্যে বসবাস করায় চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে গাইবান্ধার দুর্গত এলাকায়। গোপালগঞ্জের মধুমতি নদীর মানিকদাহ ও জালালাবাদ এলাকায় ভাঙন শুরু হয়েছে। এছাড়া বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সদর, কাশিয়ানি, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় পানিবন্দী রয়েছে অন্তত ২৫টি গ্রামের বাসিন্দা। রত্না জামান, একুশে টেলিভিশন।